আসসালামু আলাইকুম ওয়াটিজাত, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রোটিস 360 এতদিন যত ভিডিও বানাচ্ছে সব ভিডিও একটু বোরিং টাইপের ছিল, তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করে ট্রাই করলো। ভিডিওটা একটু ক্রিসপি হবে, হট হবে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আপনাদের মধ্যে হয়তো কম বেশি সবাই প্রত্যয় হিরণকে চিনেন। তো ইনি হলেন প্রত্যয় হিরণ, যার ভিডিও ইউটিউবে প্রায় কম বেশি সবাই দেখেছেন। তো তাকে না চেনার মতো আমার মতে হয়তো কিছুই নেই। তার ভিডিওগুলো অনেক জোস এবং ভিডিওগুলো অনেক সুন্দর, আমি নিজেও তার একজন ফ্যান। তো যারা প্রত্যয় ভিডিও দেখে না তারা হয়তো জানেন যে প্রত্যয় ভিডিওগুলো যে থাম্বনেলগুলো আছে তা কিন্তু অনেক জোস হয়। তার প্রায় সবগুলো ভিডিও থাম্বনেলগুলো ভালো হয়, তার মধ্যে কয়েকটা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে এগুলোর মধ্যে হচ্ছে বসানো বসানো একটা, আর একটা হচ্ছে আমায় দিয়ে কল। আর এই দুটো ভিডিও থাম্বনেলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া তার আরও অনেক ভিডিও আছে যেগুলো থাম্বনেল গুলো বা ভিডিও এডিটিং সবই অনেক সুন্দর হয়। মোট কথা তার ভিডিও সবগুলোই অনেক ভালো লাগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল, তো এইটা দেখে আপনারা হয়তো কে এটা আবার কোন ভিডিও করতে, তো এরকম কোনো ভিডিও আমরা দেখি না যারা করতে হবে না। কেন হয়তো এই এই থাম্বনেলটা আমি নিচে এডিট করেছি যে এরকম মোবাইল দিয়ে। তো আমরা এই নিয়ে আজকে ভিডিও, আশা করি ভিডিও আপনার ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা আপনার মোবাইল পিকচার একটু ওপেন করে নেবেন। ওপেন করার পর যে আপনার প্রথমে আমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এই যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। আপনার যদি এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো। ও তারপরে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনাদের ফটো বা যার যার মানে যার নিয়ে ফটো আপনার ভিডিওতে বানাবেন তাদের ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এই জায়গাতে দুটো ফটো সিলেক্ট করে নেব। এই যে এখন এই দুটো ফটো সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো ফটো রেডি হয়ে গেছে। তো ওইখানে আপনি অ্যাডজাস্টমেন্ট করে আপনাদের মতো বসে দেবেন। তো আমি অ্যাডজাস্টমেন্ট করবো। তো আমি প্রথমে ফটোর ওই ফটোগুলো যে কীভাবে কাট করলাম, তো এই নিয়ে যদি আপনার কোনো ভিডিও জানতে হলে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তো আমি এই নিয়ে ভিডিও করবো। তো এখন আমি আপনার আমার মতো অ্যাডজাস্টমেন্ট করছি, তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তাহলে এ আপনাদের ভিডিওগুলো চোস হবে। তো তারপর আপনার ফটো পর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন একটা ইরেজার রাবারের মতো একটা চিহ্ন আছে, তো এই চিহ্নটাতে ক্লিক করবেন। সরি আমার কোনোটা ক্লিক লেগে হয়ে গেছে, তো এটা হবে না। তো আমি একটু ওয়েট করে দিতে আছে, লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে রাবারের মতো আইকন আছে, তো এটার মধ্যে ক্লিক এর মধ্যে ক্লিক করে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আপনারা যদি কিছু মানে কাটাকাটি করে থাকে তাহলে আপনার পেন অপশনে ক্লিক করে দেয় মানে আপনাদের মতো ইরেজার করে নিতে পারেন। তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে রাবার, তো রাবার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করবেন আপনারা ক্লিক করবেন আমার মতো। তারপর আপনারা সবার নিচে যেটা 3 নম্বর সেটা একেবারে কমিয়ে দেবেন, আর সাইজ আছে সাইজ করে ফুল করে বড় করে দেবেন। তো তারপরে আপনার ছবি নিচ নিচ দিয়ে এরকম করে নেবেন, হালকা হালকা করে বসে নেবেন আমার মতো। আমি বসে নিচ্ছি হালকা করে যাতে দেখতে আর একটু ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ঘষে নিলাম। তো তারপরে ছবিটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যদি এরকম না মানে তারপরে সেকেন্ড অফ ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে সাইজ আবার আগেটার প্রথমটার মতো করে নিয়ে আপনি নিচ থেকে এমনি ঘষা মাজা করে দেখতে পাচ্ছেন এখন হালকা হয়ে গেছে। তো এরকম করে রিজার্ভ করে নেবেন আপনারাও। তো তারপরে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ছবি, তো আপনার মতো ছবিটা অ্যাডজাস্টমেন্ট করার পর ছবিটা সেভ করে নেবেন। তো আমি সেভ করে নেব, আর আমি যে অ্যাপসগুলো ইউজ করব বা যা যা ইউজ করবো তার সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সরাসরি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো তার আগে একটা কথা বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই উদ্দেশ্যে ভিডিওটাকে একটা লাইক করে দিন, বিকজ ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে এবং ভিডিওটার পিছনে অনেক কাটাকাটনি করতে প্রয়োজন করার প্রয়োজন হয়েছে। তাছাড়া যে আমি ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা বানালাম এটা বানাতে অনেক কষ্ট হয়েছে এবং আমার অনেক সময় লেগেছে। তো এই ভিডিওটা বানানোর আগে থেকেই আমি এই থাম্বনেলের পিছনে অনেক কাজ করছি, তো এই জন্য প্লিজ একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। তো আপনারা আপনাদের মতো ভিডিওটা সেভ করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভিডিও মানে ছবিটা সেভ করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাডের মতো জন্য এখানে ক্লিক করলে একটা অ্যাডের মতো আসবে, তো অ্যাডটা ক্রস করে আবার ক্লিক করবেন। তো আপনারা ক্লিক করবেন, ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভ, তো সেভে ক্লিক করে 3 নম্বর যে অপশন আছে এটা ক্লিক করে এখানে দেখছেন গ্যালারি, তো সেভ টু গ্যালারি, গ্যালারি হয়ে গেছে। তারপর ডান অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার আপনার মোবাইল পিক্স ল্যাব অ্যাপটি আছে, তো অ্যাপটি ওপেন করে নেবেন। তো
আমি আমার মোবাইলে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিয়েছি। তো আপনারা ওপেন করে নেবেন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে 3 নম্বর ডট অপশন আছে, এখানে ক্লিক করে ইউজ ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ছবিটি আপনারা সেভ করেছেন তো ছবিটা নিয়ে নেবেন। তো আমি যে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা নিয়েছি। তো এরপর 2 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন নিচে 19.69 এটা ক্লিক করবেন, কারণ থাম্বনেলের জন্য এটা মানে এই ফন্টটা সিলেক্ট এই সাইজটা সিলেক্ট করা বেস্ট। তা না হলে আপনারা যদি ওরকম ইউজে করেন তাহলে আপনাদের এরকম তো করবে না, তারপর আমার মতো করবে না, তাহলে আপনার থাম্বনেল ইউজ করতে পারবেন না। তারপরে আপনারা প্লাস অপশনে, তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিএনজি আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি। তো এই পিএনজিটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পিএনজি, তো এটা ক্লিক এখান থেকে আমি একটা নিয়ে নিব। তো নিয়ে কোনো সাইজ মাইজ ঠিক করার প্রয়োজন হবে না, বিকজ এটা কারেক্ট সাইজে আছে। তো এখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। তো এনেবেলে ক্লিক করে এখানে রেড কালারটা মানাবে না, এই জন্য আমি গ্রিন কালার দিয়ে দেবো, যাতে ভিডিওটা দেখতে একটু ভালো লাগে। তো আমি গ্রিন কালার গ্রিন কালার দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো যে কোন জায়গায় রাখতে ভালো হয়। তো গ্রিনের মধ্যে হালকা একটু ইয়েলো থাকলে বেশি ভালো হয়, তো গ্রিনের মধ্যে পুরো ফুল ইয়েলো হলে ভালো লাগবে না। তো গ্রিনের মধ্যে হালকা ইয়েলো মিন বাংলায় বলতে গেলে পুরো টিয়া কালার একটা ইয়ে হলে একটা অ্যাডজাস্টমেন্ট হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপি, তো কপি অপশনে ক্লিক করবেন তাহলে আরেকটা হয়ে যাবে। তারপরে আবারও কপি অপশনে ক্লিক করবেন তাহলে আরও 3-4টা হয়ে যাবে। সরি আমি বললে কপি অপশনে ক্লিক করতে হয়, কপি অপশনে ক্লিক করে আরেকটা নেবেন। তো এগুলো নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। তো আরেক কপি অপশনে ক্লিক করে আরেকটা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাইডে সাইডে ক্লিক করে লাগে। তো এরপর আমি যে একটা সাইডে দিলে যাতে সবুজ দেখতে একটু ভালো লাগে, মানে নিচ থেকে একটু লাইট লাইট দিচ্ছে। তো এইভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দেবেন। তো আমি মনে হতো অ্যাডজাস্টমেন্ট করছি, যদি আপনার এরকম না হয় বা আপনি অন্যরকম করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, আপনার যে যার যেরকম পছন্দ সেরকম করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, আমি সরি নিশ্চয়ই সমস্যা হচ্ছে, তো আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। হ্যাঁ, তারপরে আপনার একটা যদি আপনারা যদি গুগল ক্রোমে যে যদি শুধু ব্রাশ লেখে সার্চ দেন ব্রাশ পিএনজি, একটা পিএনজি প্রয়োজন হবে, তো ব্রাশ পিএনজি লেখে সার্চ দেবেন। এই যে ব্রাশ পিএনজি লেখে সার্চ, তারপর এরকম অনেক পিএনজি পাবেন, তো আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো আমি একটা ব্রাশ মানে ব্রাশ পিএনজি ডাউনলোড করে এখানে সেভ করে দিয়েছি। তো এখানে আপনারা এতে টিক করে নিউ টেক্সটে ক্লিক করে তারপর আপনার টেক্সট লিখবেন। তো এখানে কোনো আমি একটা লিখে দিলাম যেরকম শেষ গল্প, যদিও করতে হয় না এরকম কোনো ভিডিও নেই, তাছাড়া যদি সব দিয়ে যদি আবার কপিরাইট খেয়ে যায় তাহলে কোনো কিছু করার নেই। তো আমি আমার মতো একটা নিয়ে নিলাম, তো আপনাদের যেরকম ভিডিও বা আপনারা যেই ক্যাটাগরির ভিডিও তো আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তো আমি এখানে লিখে দিলাম শেষ গল্প। তো আমি আগে থেকে ভিডিও প্ল্যানিং করে ফেলছি, তো ভিডিওর জন্য ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেল, বিকজ থাম্বনেলের মাধ্যমে মানুষ ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে। যদি থাম্বনেল সুন্দর না হয় তাহলে আপনার ভিডিওটি ভালো হবে না। তো এখানে আমি গল্প শেষ গল্প লিখেছি, সেভ করলাম। তারপর আমি সব পুরোটুক দেখে দিতে পারবো না, তাহলে ভিডিও তো 20-30 মিনিট অনেক বড় হয়ে যাবে। শুধু আমি এই প্রথমটা ফন্টটা কীভাবে সিলেক্ট, তারপর একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফ্রন্ট সিলেক্ট করলাম, তো আমি পুরো আমি বলতে চাইছিলাম যে পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না। তো আমি একটা ফ্রন্ট এডিট করে দেখে দিচ্ছি, তো এরকম করে আমি বাকি ফ্রন্টগুলো এডিট করছি, তো আমি শেষে দেখে দেবো। তো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি কোনো ফ্রন্ট ডাউনলোড করিনি, বিকজ মোবাইলটা আমি কয়েকদিন আগে রুট মেরেছিলাম, তো রুট বলে মোবাইলটা রিস্টেট মেরেছিলাম। তো সব যা ফ্রন্ট ডাউনলোড করেছিল সব ডেট হয়ে গেছে, তো আমি পরবর্তীতে কীভাবে ফ্রন্ট ডাউনলোড করে তা দেখে দেবো আপনাদের। তো তারপরে আপনারা শ্যাডো অপশনগুলো দেখতে পাচ্ছেন, শ্যাডো অপশন এনেবেল করে দেবেন, তারপরে সেকেন্ড অপশনও এনেবেল করে দেবেন, এবং তাদের যে আপনারা শ্যাডো এনেবেল ইনেবেল করে হোয়াইট কালার দিয়ে দেবেন, তা না হলে একটু ভালো হবে না। আপনাদের প্রয়োজন মতো আপনারা কালার দিয়ে দিতে পারেন বা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি এখানে ফার্স্ট ফ্রন্ট যেভাবে এডিট করলাম সেকেন্ড ফ্রন্ট ওভাবে এডিট করবো। তো আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করবো কিনা একটু দেখি। তো এখানে এনেবেল করে থার্ড নাম্বারে ক্লিক করে দিলাম, তো মার্ক অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে তো সেই লাস্ট অপশন এনেবেল করে আপনাদের মতো যে কোনো ডিগ্রিতে অ্যাঙ্গেল করে নিতে পারেন। তো এখানে শ্যাডো অপশনে ক্লিক করে হোয়াইটে ক্লিক করে দেবেন, যাতে একটু ভালো হয় দেখতে। তো সেই তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি বাকি ফ্রন্ট এডিট করে নেব। তো আমি এডিট করার পরে আপনাদের সাথে আবার কথা বলবো।
তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের এডিট পার সব কমপ্লিট তো আমি এখানে ফন্টটা চেঞ্জ করলাম যাতে ভিডিওটা দেখতে একটু লুকিংটা সিনেম্যাটিক হয় সরি আমার অপশনে ক্লিক করে বের হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এডিটিং ট্রান্সফার কমপ্লিট তো এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ টু ক্লিয়ার অপশনে ক্লিক করে দিবেন যাতে দেখতে একটু ভালো লাগে এবং ভিডিওটা দেখতে অনেক জোস হয় তো গাইস এই ছিল আমাদের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এডিটিংটা কিরকম হলো এবং এডিটিংটা অনেক জোস হয়েছে তো আশা করি এডিটিংটা আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে কিরকম ভিডিও পর্যন্ত আমাকে বলবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটা প্লিজ আমি একটা লাইক চাই এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কিরকম ভিডিও চাই তা আমাকে বলবেন থ্যাংক ইউ